अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে জ্যোতি, ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গরম কফিটা খেয়ে নাও। আর যদি এই কফিটা ঠান্ডা হয়ে যায় তাহলে তো তোমার অনেক লোকসান হয়ে যাবে, বলো কেন? আর হ্যাঁ, তখন আমি তোমার থেকে কোল্ড কফির টাকা উসুল করে নেব। আই নো, জোকসটা একদম মজার ছিল না, বাট এনিওয়ে, তোমার কি হয়েছে? তুমি এত সিরিয়াস কেন? কল্পনা, জানি না, কয়েকদিন ধরে আমার এমন মনে হচ্ছে যেন রোজু একটু অন্যরকম ব্যবহার করছে আমার সাথে। আর আজ তো আমি পরিষ্কার বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু কি এমন কথা হতে পারে? তুমিও না জ্যোতি সবসময় ভাবতে থাকো। দেখো, তুমি নিজেই একজন শিল্পী, আর তুমি জানো না যে আর্টিস্টরা কতটা মুডি হয়? আরে মুড নেই হয়তো ওর, আর কি, তুমি অযথা টেনশন করো না। না কল্পনা, আমি ব্রজকে খুব ভালো করে চিনি, ও মুখে কি বলছে আর ওর মনের মধ্যে কি চলছে আমি বুঝতে পারি, ওর চোখ দেখলে বুঝতে পারি আমি। না, এটা মুডের ব্যাপার নয়, অন্য কিছু হয়তো। আর আমি সত্যি জানতে চাই যে ওর কি হয়েছে। আজ তুমি জব বাঁচিয়ে অনেক উপকার করেছ আমার, থ্যাংক ইউ। আর রোজ ফর রোজ। জ্যোতি প্লিজ, আমায় একটু একা থাকতে দাও। কিন্তু ব্রজ, বললাম না আমি, জ্যোতি আমায় একা থাকতে দাও প্লিজ। না, কই কিছু না তো, তুই ঘুমোসনি এখনো? আমার ঘুম পাচ্ছে না। কেন? সব সময় তো দেখি বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়িস তুই, আজ আবার কি হয়েছে, এক্সামে টেনশন? সুষমা, যখন আমি কলেজে পড়তাম তখন আমারও এক্সামে টেনশনে ঘুম হতো না একদম। চল তাড়াতাড়ি ঘুমো, সকালে উঠে ডান্স ক্লাসেও তো যেতে হবে, তাই না? ঘুমো, গুড নাইট। গুড নাইট। আসলে রাত্রে অনেকক্ষণ জেগেছিলাম তো, সেই জন্য দেরি হয়ে গেল।
কিন্তু তুইও তো অনেক রাত অব্দি জেগেছিলি, তুই কি করে সকাল সকাল উঠলি? আর আজকে তো তোকে স্কুলেও যেতে হবে না। হ্যাঁ দিদি, ডান্স ক্লাস যাওয়ার আছে না, সেই জন্য অনেক প্র্যাকটিসও তো করতে হবে। আরে এখন এইসব রেখে তাড়াতাড়ি তৈরি হয়ে না। সুষমা, আজ তুই একা চলে যা না ডান্স ক্লাসে, আমি আজকে ডিরেক্টলি শিশু মঙ্গলে যাব। ওকে, কিন্তু যদি এখন দাদা জিজ্ঞেস করে জ্যোতি কেন আসেনি, তখন আমি কি বলবো? বলে দিস শরীরটা ভালো নেই আমার। ঠিক আছে, যদি বড় বোন মিথ্যে বলা শেখায় তাহলে ছোট বোন কি করবে? এই যা তুই এখান থেকে। ওকে ওকে ওকে, বাই 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 বাই। বোকামি, এবার যখন ও ক্লাসে গিয়ে বলবে যে আমি আসবো না, তখন রোজও বারবার ফোন করতে শুরু করবে, কি হয়েছে, কি করে হলো। তুমি না নিজের শরীরের খেয়াল একদম রাখো না। শরীর যখন তোমার খারাপ, শিশু মঙ্গল যাওয়ার কি দরকার ছিল? বাড়িতে রেস্ট করতে, ঘুমোতে, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। জ্যোতিকে দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবে, ও তো আসেইনি। দিদির শরীরটা ঠিক নেই। তোমার কি কিছু বলার ছিল দিদিকে? না, বিশেষ কথা সবার সাথে হয় না। এটা কথা নয়, এটা গিফট। কিছু কথা সবসময় মুখে বলা যায় না। এটা কিন্তু ঠিক নয়, তোমাকে আমি আগেও বলেছিলাম আমার গিফট পছন্দ নয়। আর যদি আমি বলি তোমাকে গিফট দিতে ভালো লাগে আমার তো? চলো শেষবার, ওকে? তুমি সবসময় এরকম লাস্ট টাইম বলো, কিন্তু একই জিনিস করো। যাও, তোমার সাথে কথা বলবো না। আরে সুষমা। হাই সুষমা। আরে সুষমা, তুই একা? জ্যোতি আসেনি? না দিদি তো আসেনি, ওর শরীরটা ঠিক নেই। আরে হঠাৎ করে কি হয়ে গেল? ওই এমনি ওই আর কি। কল্পনা দেবী, আপনি জ্যোতির সাথে দেখা করে আসুন, ভালো লাগবে ওর। ব্রজ, আমি সাইকোথেরাপিস্ট, মাথার ডাক্তার, অ্যান্ড আই এম শিওর জ্যোতির মাথা একদম ঠিক চলছে। হ্যাঁ, আর আমার মনে হয় ওর অসুখটা অন্য কিছু। আর যদি তুমি দেখা করে আসো তাহলে আরো ভালো হবে। না, সেসবের কি প্রয়োজন? দিদি অফিস গেছে, হয়তো সন্ধেবেলা প্র্যাকটিস করতে আসবে। শুনলেন আপনি, আমার দরকার নেই। এমনিতেও আজ বেশ মুডে আছি, আজ সারাদিন জমিয়ে প্র্যাকটিস করব। আমি চাই না যে দ্বিতীয়বার কেউ আমার পারফরমেন্স সম্বন্ধে কিছু বলুক। গ্রেট, দ্যাটস দ্য স্পিরিট। আমিও তাড়াতাড়ি করে গিয়ে আমার রিহার্সালটা শেষ করি, ঠিক আছে? চল বাই। হ্যাঁ, তো আমরা কি বলছিলাম? হ্যাঁ, আমি এটা বলছিলাম যে গিফটটা আমি নিতে পারবো না, আর যদি দিদি জানতে পারে তাহলে দিদিরও ভালো লাগবে না। দেখো, যদি অন্য কোনো দিন হতো তাহলে আমি এত জোর করতাম না, কিন্তু আজ আজ স্পেশাল কি? আজ আমার বার্থডে, আর এই গিফট সেই খুশিতে। ওয়াও, মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্ক ইউ সো মাচ। তার মানে আপনি আমার গিফট অ্যাকসেপ্ট করছেন? ঠিক আছে, কিন্তু সেটা আজকে, এরপর আর নয়। কিন্তু তুমি আগে কেন বললে না? গিফট তো আমার তোমাকে দেওয়া উচিত, জন্মদিন তো তোমার। একদিন অবশ্যই নেব, কিন্তু এখন তুমি অনেক ছোট, এখন নিতে পারবো না। এতটাও ছোট নই, আমি আমার পকেট মানি দিয়ে তোমার জন্য গিফট কিনতেই পারি। তার মানে তুমি আমায় গিফট দিতে চাও? কি দেবে? আমি কিছু একটা। তাই নাকি? আচ্ছা, সেটা নেওয়ার থেকে ভালো হবে যে সেটা দাও যা আমার পছন্দ। আর আপাতত আমি একটা গিফটই নিতে চাই, তোমার আজকের সন্ধে দিতে পারবে আমায়? আরে হ্যাঁ, খুব মজা হবে, সন্ধেবেলা দিদিও চলে আসবে, তারপর আমরা সবাই মিলে তোমার বার্থডে সেলিব্রেট করব। সুষমা, ডোন্ট মাইন্ড, কিন্তু আমি আমার বার্থডে সেলিব্রেট করি না। ইনফ্যাক্ট আমি কাউকে বলিও নি যে আজকে আমার বার্থডে।
তাহলে আমাকে কেন বললে? সব প্রশ্নের উত্তর দেয়া যায় না সুষমা, তুমি নিজেই বুঝে নাও। জানি না কেন তোমার সাথে আমার জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই। আসবে তো তুমি? সন্ধ্যেতে আমি বাড়িতে অপেক্ষা করব। এটা আমার অ্যাড্রেস। প্লিজ, আমি আসতে পারবো না। দেখা যাক, দেখা যাক আমার স্পেশাল বন্ধু আমার জন্য কি করে, কতটা পরোয়া করে আমার খুশির, দেখা যাক। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।